আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরেই ভিডিও মেক করতেছি, অনেক ব্যস্ততার মাঝে ভিডিও করা হয়নি। তো আজকে শুক্রবার, এখন মোটামুটি সময় 3:52। তো আজকে যাচ্ছি হচ্ছে টায়ার চেঞ্জ করতে। মূলত টায়ারের কারণেই বাইক এতদিন বের করতে পারিনি, দূরে কোথাও যাইতে পারিনি। তো বিষয়টা হচ্ছে যে আমি মোটামুটি লাস্ট 2 দিন থেকে বিভিন্ন টায়ার সম্বন্ধে স্টাডি করলাম। আগে মূলত টায়ার নিয়ে এতটা ধারণা ছিল না, তার মধ্যে দেখলাম যে আমাদের জিক্সার বাইক তো আপনারা জানেন 40-60-17 সেকশনের টায়ার লাগে। তো মোস্ট ফেমাস দুইটা টায়ার বর্তমানে টিমসনের 8689 অ্যান্ড হচ্ছে MRF ম্যাসে টায়ার। প্রিলিও ভালো, পিরিলির, কিন্তু আমার কাছে মনে হলো যে এই দুইটাই বেস্ট। তো এখন ব্যাপারটা হচ্ছে ম্যাসে টায়ার যতদূর সম্ভব 140-70 সেকশনের আছে, 60 নাই। 60-এরটা হচ্ছে যে আমাদের যেটা জিক্সারের রেভ না কি জানি, ডোন্ট নো, এটা তো এই জন্যেই বুঝতেছি না যে কি কোনটা লাগাবো। আর হচ্ছে 689 যেটা, সেটা মূলত আফতাব ইউজ করে এবং খুবই ভালো। আর আরেকটা বেশি প্রবলেম হয় যখন আপনার টায়ারের সাইজ ওয়াইজ আপনি হচ্ছে করতে পারবেন না। ডাউনলোড সব গাড়ির ব্যাপারটা হচ্ছে যে আপনার টায়ারের সাইজ হচ্ছে 60-70 সেকশন লাগালে হচ্ছে মাঠঘাটে সমস্যা হয়, মাইলেজে প্রবলেম হয়। তো ব্যাপারটা হচ্ছে আপনার চাহিদা অল্প একটু, আপনার চাহিদা যে যতটুকু তার থেকে বেশি যখন আপনি কোনো কিছুকে খাওয়াবেন বা চেষ্টা করবেন ঢোকানোর, তাহলে তো সমস্যা হবেই। তো দেখা যাক গিয়ে কোনটা ভালো হয়, সেটাই মূলত নিব। চলে আসছি কাছাকাছি। তো অতঃপর আমরা আবার জমজম টাওয়ারের পিছনে আসি এবং টায়ারটা কিনি মা অটো থেকে। এই দেখতে পাচ্ছেন টায়ার। যারা টায়ার সম্পর্কে জানেন না তারা হচ্ছে যে 140/60 সেকশন রেডিয়াল MRF এর রেভজেডএম। আর এটার ম্যানুফ্যাকচার ডেটটা দেখতে পারবেন, এই যে এটা হচ্ছে 2022 সালের 30 নম্বর উইকে এরা ম্যানুফ্যাকচার হয়েছে, মানে খুবই লেটেস্ট বলতে গেলে 3-4 মাস। তারপর টায়ার চেঞ্জের সাথে মোটুলের এই অয়েলটা কিনি, দেন হচ্ছে এয়ার ফিল্টার নেই আর আমার গ্রিপে সমস্যা, তাই এই গ্রিপটা কিনি RCB-র। এবং বাজারের ব্যাগ রাখার জন্য এই স্ট্যান্ডটা পাই স্পেশালি জিক্সারে, এটা কিনে নিই। এবং একটি টায়ার জেল আর এক জোড়া ব্রেক শ্যু, পিছনে ব্রেকের অবস্থা খুবই খারাপ, ব্রেক শ্যু কিনি। তো এগুলো নিয়ে মূলত আমি একটা সার্ভিস প্লাস টায়ার লাগানোর জন্য এই দোকানে দিই। এই দেখেন টায়ার দেখতে পাচ্ছেন, তারপরে তারা সার্ভিসে গিয়ে এনারা সব সুন্দরভাবে খুলে সার্ভিস দেওয়া শুরু করে এবং তার মাঝপথে হচ্ছে এই টায়ারের জেলটা লাগায়। কেননা প্রথমেই টায়ারের জেল লাগাই নিলে হঠাৎ করে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আর অত বেশি প্রবলেম রাস্তায় হবে না। তো এনারা খুব ভালো মতোই সার্ভিসটা দেয়, কার্বোরেটর ক্লিন করে এবং সব কিছু ক্লিন করে। অনেকক্ষণ সময় চলে যায়, এই যে দেখতে পাচ্ছেন সব সুন্দরভাবে ধুয়ে মুছে নিচ্ছে। আর এটা ফিনিশিংয়ের সময়, মোবাইলে চার্জ এবং ক্যামেরার চার্জের অভাবে পুরোটা ভিডিও করা তো পসিবল না। 5টায় শুরু করছি, দেখেন 8:12 বেজে গেছে। এই তো শেষ করে এখন তেল নিতে যাব, তেল নিয়ে তারপরে বাসায়। একটু নতুন চাকা লাগায় আনকমফোর্ট ফিল হচ্ছে, জানি না কেন। 2 দিন চালাই, ডান দিকে টানে। তো তেল নিলাম, এখন বাসা চলে যাব। আজকে প্রায় বহুত টাকার গাড়ির কাজ করাইলাম, এর আগেও করাইছি বাট আজকে
আজকে ওয়ান অফ দ্য বিগ টাকা, প্রায় 10,000 প্লাস টাকার মতো গেল গাড়ি। গাড়ি থাকলে এরকম টাকা যাবেই, এটাই স্বাভাবিক। গাড়ি আর বউ এই দুটার পিছনে টাকা ঢালবেন না, তো কার পিছনে ঢালবেন? যাই হোক, এই তো আজকে ব্লগ করতে চাইনি, তো আশা করি ছোট এই ব্লগটি ভালো লাগবে। সামনে গাড়ি যেহেতু ঠিক করলাম, তার মানে বুঝতেই পাচ্ছেন ট্যুরের প্ল্যানিং চলতেছে, তো কোথায় যাওয়া যায় প্ল্যান করে আপনাদেরকে জানাবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।